আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাসিম বলছি এবং আপনারা সবাই জানেন যে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ভিডিও দিয়ে টিউটোরিয়াল পোস্ট করে থাকি ইউটিউবে এবং সময়কে শেখানোর চেষ্টা করি তো আমার রেগুলার কিছু ব্যাচ রয়েছে এবং ফ্রি আমি উইকলি একটা করে ক্লাস নেই আর আজকে এখন আমার সাথে প্রায় 40 জনের মতো অনলাইনে আছেন ক্লাস করছেন আর প্রতি উইকলি প্রায় তিনটা করে ক্লাস নেই আমি আলাদা সেটা পেইড তো প্রায় কয়েক মাস হচ্ছে বারুফ কয় কয় মাস হবে এটা তো আপনার চার মাস সম্ভবত মাস আজকে কিছু বিষয় আলোচনা করবো আপনাদের সাথে আচ্ছা চার মাস হয়েছে আমি একটা ফ্রি ব্যাচ স্টার্ট করেছিলাম যেটা আমি প্রতি শুক্রবার বিকাল তিনটার সময় ক্লাস করাতাম সেটা আমি সমস্যার কারণে আবার রাতে করাচ্ছি এখন মানে ফ্রিতে অনেকে শিখাতে বলেছিলেন তার জন্য করেছিলাম এখন এখানে পাঁচশো জন নিয়ে আমি স্টার্ট করেছিলাম মানে চার মাস আগে টোটাল পাঁচশো জন ছিল প্রতিদিন প্রায় সাড়ে তিনশো চারশোর উপরে মানুষ ক্লাস করত এবং আস্তে আস্তে আজকে কতজন আছে এখানে লাইনে পঞ্চাশ জন দেখতে পাচ্ছি মানে আটজন মনে হয় হলো এখন তো টোটাল পঞ্চাশ জন আছে ক্লাস করছে মানে প্রায় সাড়ে চারশো জনই নাই মানে চার মাসে সাড়ে চারশো জন গায়েব তাহলে এখান থেকে বোঝা যায় যে ফ্রি জিনিস বাংলাদেশে আসলে মানুষ খুব একটা ইজিলি অ্যাকসেপ্ট করে না আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম তো বাংলাদেশে যখন কোনো একটা মানুষ ভালো কিছু শেখাতে আসে ক্যারিয়ার এর জন্য ফ্রিলি দেয় সেই জিনিসটা আমরা খুব একটা ভালোভাবে মূল্যায়ন করতে পারি না যার নয় হচ্ছে তারা একটু মিউট করে দেন কথাগুলো নাহলে বুঝতে পারবেন আচ্ছা তো এই হচ্ছে বিষয় তো এখানে আমার নতুন করে কিছু বলার নাই কারণ হচ্ছে আমি এর আগে বলেছি বিষয়টা যে যখন আমরা ফ্রিতে দিব তখন কেউ নিবেন না বাট আমি দেখেছি যখন পেইড যখন ক্লাস ক্লাসগুলো যেগুলো করাই সেগুলো কিন্তু পুরো ছয় সাত মাসই আমার স্টুডেন্ট থাকে সাথে সেখান থেকে হয়তো বা একশো জন থেকে হয়তো বিশ ত্রিশ চল্লিশ জন চলে যায় বাকিগুলো থাকে বাট আমি ফ্রিতে যেটা দেখেছি যে পাঁচশো দিলে পাঁচশোই গায়ব আজকে প্রায় চার মাস আরো দুই মাস আড়াই মাস বাকি আছে এই ক্লাস গুলো শেষ হওয়ার হয়তো এটা শেষ হওয়ার পরে আমি জানি পনেরো জন থাকবে কি থাকবে না বাট আমি আশা সবাই থাকবে তো আমি এখন সবার কাছ থেকে শুনবো যে যারা শুরু থেকে ছিল তাদের বক্তব্য কি যারা আসলে এখানে দেখেন এই পঞ্চাশ জন কিন্তু জেনুইন এরা কিন্তু ক্লাস করছে এবং এরা কিন্তু মানে শুরু থেকে শেখার জন্য আগ্রহী হয়ে কিন্তু আমার ক্লাসে জয়েন করেছে যেহেতু ফ্রি শুরুর দিকে আমার সাথে এখনো চিন্তা করতে পারেন বিষয়টা তো আপনাদের বক্তব্য বক্তব্য কি মানে তারা থাকাতে তারা ক্লাস করেছে নাকি এখানে মজা ফূর্তি করে শুধু টাইম গুলো ওয়েস্ট করেছে আমি প্রথমে চলে যাব এখানে আহ দেখতে পাচ্ছি আলিনুর আলিনুরকে জিজ্ঞেস করতে চাই আলিনুর তুমি বলো যে প্রথমে আসলে কেমন ফিল হতো যে এরা কাছ কি ধরনের বিঘ্নতা ঘটাতো তোমার মিউট করা আছে তুমি আনমিউট করে কথা বলো হ্যাঁ সবাই মিট করুন আচ্ছা আর কি তারা আমরা অনেকেই আসতাম 400 জনের উপরে তার সব সময় তো এর মধ্যে মানা করেন যে অর্ধেক এর বেশি তারা জেনুইন ছিল না আর কি তো আমাদের মধ্যে এখানে যারা আছেন তারা সব সময় আর সিরিয়াস মাইন্ডের ছিল আর কি তো তারা সব সময় এলার্ট থাকতো সব সময় আর তো এখনই দেখতে পাচ্ছেন যে মাত্র পঁচপান্ন জন ক্লাস করছে তারা আর কি চায় যে আসলে ফ্রিলান্সিং লাইনে মানে কিছু করতো কেরিয়ার বিল্ড আপ করতো এই গল্প প্লিজ হ্যাঁ যে প্রথম তো দেখলাম আমরা চারশো জনের উপরে তারা সবসময় ক্লাস করতো সবসময় কি আরকি আস্তে আস্তে তারা কমতে থাকে তিনশো সাড়ে তিনশো আড়াইশো এই যে এখন যে পচপান্ন জন তো এরকম করলে কি আর ফ্রিল্যান্সিং আসলে লাইনে আসা যাবে তো এখানে যারা আছেন আই থিং মনে করি আমি যে তার ভবিষ্যতে কিছু করতে পারবে দোয়া রইলো আর আমার জন্য দোয়া করবেন আর আচ্ছা আমি ঋষাবের কাছে যেতে চাই ঋষাব আপনি লিখে আছেন হ্যাঁ দেখতে পাচ্ছি না তার আইডিটা পাচ্ছি দেখতে কেন ঋষাত ভাই কথা বলেন

এই না এরম উড়িস এখন বুঝতে পারতেছ ঐটাই কষ্ট আছে মনে হয় কে কি অন করছে কি মানে প্ল্যানজিং ফাটা মানে কি জানো একটা ওই যে সফটওয়্যার ক্লিক করে মনে হয় আইকন করছিল আর এখানে আসলে দেখছে কোড করতে হচ্ছে বাপ রে লিখতে হয় চলে গেছে হ্যাঁ এটা চলে গেছে আর কি গুড জব গুড জব আচ্ছা মারুফ মারুফ কোথায় মারুফের বি কাছে একটু কথা শুনি মারুফ তো এখন ভালোই মোটামুটি আর্নিং শুরু ইনকাম করতেছে আচ্ছা একে হতে সবাই চিনেন মারুফ সে আমার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট না সেকেন্ড ব্যাচ ছিল হ্যাঁ ভাই সেকেন্ড ব্যাচ স্টুডেন্ট ছিল সে এবং সে এখন ফ্রিল্যান্সিং করছে আমার হেল্প ছাড়াই মোটামুটি ভালো আর্নিং করে

যারা এখানে আসছিল এবং আজকে চলে গেছে তারাও তো ভিডিও দেখতে চায় তাদের কি বক্তব্য মানে তাদের বিষয়ে ভাই আসলে তারা জিনিস নিতে চায় না আপনি তো বলেই দিচ্ছেন মানে

এরকম সমস্যা তো আপনার শুরু থেকে ভাই শুরু থেকে না অন্তত ফোর্থ ব্যাচে এই জিনিসটা নাই তো যাই হোক কথা তো বললাম আমি কয়েকটা কথা বলে স্টক করে দেই সবাই গুলো ভিডিও গুলো বন্ধ করতে পারে সমস্যা নেই আমি এখন কয়েকটা কথা বলি ভাই আর কিছু বলার আছে ভাই আমি পার্সোনালি আপনার সাথে কথা বলতে পারছি এর জন্য আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি কেন ক্লাসে তো কথা হই হ্যাঁ ওই তারপরে ভাই এই যে ভিডিও কলের মাধ্যমে আপনার সাথে সরাসরি কথা আমার সবই স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন সবাই দেখবে আমি শুধু এখানে দেখছে না সবাই দেখবে ইউটিউবে সবাই দেখবে ভাই তাহলে তো কোনো কথাই নাই ঠিক আছে আচ্ছা তাহলে ভাই আমি একটা কথা বলতে চাই একটু হ্যাঁ শিওর শিওর আচ্ছা ভাই মানে সবাই হয়তো ইচ্ছাকৃত ভাবে আসে নাই এটাও হয়তো ভুল ভাবে বললে যে সবাই ইচ্ছাকৃত ভাবে আসে নাই তবে ভাই যারা ইচ্ছাকৃত ভাবে মানে এটা সামনে যে class টা করাইছেন শুক্রবারে সেটা কিন্তু আমি জানতাম না সেই কারণে আমি attend করতে পারি নাই না না আজকে আমরা কয়েক সপ্তাহ ধরে দেখতেছি যে একশো একশো জন হয় না পড়তেছে না আমাদের ষাট জন হ্যাঁ ভাই তা বুঝতে তো এখন পর থেকে আর এরকম পোলাপানার আসতেছে না আপনার ঈদের 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 লাস্টে ক্লাসটা হলো হ্যাঁ ঈদের লাস্টে ছিল ক্লাসটা তিনশো জনের উপরে maybe জি না না এখন মানে

মানুষটি জানালাম যে আমরা পাঁচ করেছিলাম আজকে আপনারা হচ্ছেন রেসপেক্টফুল হচ্ছে আপনারা এটাকে মূল্যায়ন করে ঠিক আছে আপনাদের কাছে মূল্যায়ন হয়েছে কাছে মূল্যায়ন হয়নি এটা এটা থেকে আমার নিজের ভালো আছে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ 15 জন অন্তত পাওয়া গেছে এই জনের চেহারা কিন্তু সবাই ইউটিউবে দেখে রাখলো নেক্সট যদি পঞ্চাশ জন না থাকে তাহলে কিন্তু আমি নিজে মন খারাপ আপনারা কিন্তু সবাই বন্ধ করে বাকি এখানে থাকতে যেতে তো এই ছিল বিষয় যে আমাদের আসলে আবার মিউট মিউট করতে বুঝে গেছে হ্যাঁ আচ্ছা তো আমি আজকে ভিডিওটা করার একটাই কারণ ছিল যে আমি আপনাদের জানাতে চাচ্ছিলাম যে আপনারা সবাই বলেন যে ভাই দেন দেন যেমন আমি নিজে এখানে আছি ঠিক তারপরেও কিন্তু দেখেন যে পাঁচ জনের মধ্যে সাড়ে চারশো জন গায়েব হয়ে গেছে চলে গেছে আর টিউটোরিয়াল দিলে তো মনে করেন যে আসে আমিও থাকতেছি না শুধুমাত্র কথা হয় সেইখানে আর কয়জন থাকবে এই ক্লাসগুলোর ভিডিওগুলো সবগুলো আপলোড করা আছে দেখেন ইয়াতে প্লে লিস্টে গিয়ে দেখেন হাউ টু বিকাম ফ্রিল্যান্সার লেখা আছে এবং পরে সবগুলো প্লে লিস্ট আছে এস টেমেল জাভাস্ক্রিপ্ট বুট সবই আছে তো যেখানে টিউটোরিয়াল সেখানে কি ভাবে এই কারণে হচ্ছে যে নতুন কিছু শেখানোর ইচ্ছা মানুষ করতে চায় না একটাই কারণ সেটা হচ্ছে মূল্যায়ন আমরা করতে পারি না আর এই মানুষগুলো যারা আজকে এভাবে শিখছে যারা এই যে আমি থাকা সত্ত্বেও এখানে ফ্রি বেচে স্টুডেন্ট হয়ে ক্লাস করছে আমার মনে হয় এরাই ইন ফিউচার আরো ভালো কিছু করবে কারণ হচ্ছে যে তারা ফ্রি জিনিসটাকে মূল্যায়ন করতে পারে যেমন ইউটিউবে অনেক ফ্রি ফ্রি টিউটোরিয়াল আছে যেগুলো আমরা অনেকে দেখি না ভালো লাগে না কয়েক সেকেন্ডে কাটে দেয় তারা কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করে যে সেই ভিডিও দেখে দেখে যার জন্য কিন্তু তারা আজকে এই পজিশনে আছে কিছুটা হলেও শিখতে পারছে ইন ফিউচার আরো ভাল ভালো কিছু করবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আমি বলে দেই যে নেক্সট টাইম আর এরকম ফ্রি উদ্যোগ কখনো নিব না কারণ হচ্ছে যে নিতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স শেষ আমার তো আমি আরো একটা বেস্ট স্টার্ট করতে চাইছিলাম যেটা আমি করব না কারণ করে লাভ নাই কারণ যখন এখানে অনেকগুলো স্টুডেন্ট থাকে ঠিক ওই জায়গাটাতে নিজের একজন টিচার হিসেবে বা একজন শিক্ষক হিসেবে ট্রেনার হিসেবে সেখানে ভালো লাগে যে আমি এতজন মানুষের সাথে শেখাবো এটা নিজেকে ভালো লাগে কাজ করে কিন্তু যখন এখান কমে যায় একদম নাই 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 হয়ে যায় ঠিক তারপরে কিন্তু আর ভালো লাগে না বাট আমি তাদেরকে কথা দিয়েছি যে তারা দুজন থাকুক পাঁচজন থাকুক আমি সবাইকে নিয়ে এটা কোর্সটা শেষ করে তারপরে এটাকে বন্ধ করবো তারা না। আমার জায়গা হতো অন্যজন থাকলে কি করতো আমি জানিনা হয়তো এরকম করতো যে এখন কমে গেছে এখন ফ্রি আর কি বন্ধ করে দেন রাখবো না কিন্তু এই জিনিসটা আমি করবো না কখনো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকুন